বিক্রম সিংহ আপনার আন্ডারে অ্যাডমিটেড হয়েছে। আপনি কে বলছেন? সেটা না হয় পরে জানবেন, আগে আমার প্রশ্নের জবাব দিন। একজন প্রিজনার অ্যাডমিটেড হয়েছে, ফুড পয়জন। ফুড পয়জন, ভিজিটর অ্যালাউড? পেশেন্টের কন্ডিশন খুব সিরিয়াস, কোনো ভিজিটরকে অ্যালাউ করা যাবে না। কবে দেখা করা যাবে? আগামী কয়েকদিনের মধ্যে দেখা করা যাবে না। আশা করি আপনি কাউকেই দেখা করতে দেবেন না। বিশেষ রেকমেন্ডেশন ছাড়া নয়। রেকমেন্ডেশন? হ্যাঁ, হেলথ মিনিস্টার অথবা জেল মিনিস্টার বা কোর্ট থেকে যদি কেউ অর্ডার নিয়ে আসে আমি তো দেখা করতে দিতে বাধ্য। জেল বা হেলথ মিনিস্ট্রি থেকে কোনো রেকমেন্ডেশন যাবে না, আপনি কোনো ভিজিটর অ্যালাউ করবেন না। আপনি কে বলছেন? পরের ফোনে সেটা জেনে যাবেন। হ্যালো, শুনুন, আমি বলছি তো, আমি ওনার বাড়ির লোক, কেন দেখা করতে দেবেন না? বারণ আছে। কার বারণ আছে? বলতে পারবো না, অর্ডার নেই। মানুষটা বেঁচে আছে না মারা গেছে সেটা তো জানতে পারবো না কি? আপনি ডাক্তারের সাথে দেখা করুন। কি ব্যাপার? আমি একটু বিক্রম সিংহের সঙ্গে দেখা করতে চাই, গার্ড আমাকে দেখা করতে দিচ্ছে না। সরকারি গার্ড দেখা করতে দিচ্ছে না, তা আমি কি করব? গার্ড বললো আপনি পারমিশন দিলে আমি বিক্রম সিংহের সঙ্গে দেখা করতে পারি। ভুল বলেছে, আসলে বিক্রম সিংহ আমার আন্ডারে অ্যাডমিটেড হয়েছে ঠিকই, কিন্তু ও তো একজন জেনারেল পেশেন্ট নয়, কয়েদি। কয়েদি অসুস্থ হলে তার বাড়ির লোক তার সঙ্গে দেখা করতে পারবে না? নিশ্চয়ই পারে, সরকারি নির্দেশ না থাকলে। সরকারি নির্দেশ আছে যে কেউ বিক্রম সিংহের সঙ্গে দেখা করতে পারবে না, তাই তো? হ্যাঁ, গার্ড আপনাকে বলেনি? আপনি আমাকে নির্দেশটা দেখান। সরি, ওটা কনফিডেনশিয়াল অর্ডার। আমি একটু বসতে পারি? অবশ্যই। বিক্রমের কি হয়েছে? আপনি বিক্রম সিংহের কে? আমি ওর লয়ার। ও, ফুড পয়জনিং, খুব সিরিয়াস কন্ডিশন, দেখা করা যাবে না। দেখুন, ওর কোনো সুবিধে অসুবিধে হচ্ছে কিনা সেটা জানার জন্য আমার কিন্তু ওর সঙ্গে দেখা হওয়াটা প্রয়োজন। ওকে কথাই বলতে দেওয়া যাবে না, কারণ কোনো রকম এক্সাইটমেন্টে ওর পক্ষে খুব মারাত্মক হতে পারে। প্লিজ আমায় একবার দেখা করতে দিন। দেখুন, জেলারের পারমিশন ছাড়া আমি দেখা করতে দিতে পারি না। আমি এখন রাউন্ডে যাব, প্লিজ ডিস্টার্ব করবেন না।